সেভরিওন বর্তমানে আমরা অনেকেই একটা সমস্যা ফেস করতেছি সেটা হলো রিচ ডাউন সো আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে আমরা যতই পোস্ট করি না কেন আমাদের প্রোফাইলে রিচ ডাউন এবং এই রিচ ডাউনের ফলে আমাদের পোস্টগুলো ভাইরাল হয় না সাজে ফল উঠতে যায় না সেভ আমরা যদি আমাদের পেজেতে হাজার হাজার রিচ বাড়িয়ে নিতে পারি মিলিয়ন রিজ বাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে আমাদের পোস্টগুলো ফল উতে দেবে ফেসবুক এবং আমাদের সেই পোস্টগুলো যদি ভাইরাল হয় ভিডিওগুলো ভাইরাল হয় সেক্ষেত্রে আমাদের ফলোয়ার ইনকিজ হবে আর ওয়াচ টাইম তো কমপ্লিট হবে সো এব্রিয়ন কীভাবে আপনারা আপনাদের রিচ বাড়াবেন পেজেতে সেটা দেখো বাস করে এই ভিডিওতে এব্রিয়ন আপনার যদি আপনাদের ফেসবুক পেজেতে বা প্রোফাইলে রিচ বাড়াতে চান সেক্ষেত্রে আপনি ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও দেখুন সো আমি চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে সো এখান থেকে আমি আমার পেজেতে চলে আসলাম সো পেজেতে আসার পরে এখান থেকে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার রিচ একদম কম সো আমার রিচ বাড়াতে হলে যে কাজটাগুলো আমাকে ফিল আপ করতে হবে মানে আমার স্টেপগুলো দেখতে হবে আমার আপনারা কী কাজ করবেন যদি রিচ বাড়াতে সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণ রিল ভিডিও আপলোড করবেন সো এটা আমার কথা না এটা ফেসবুকেরই কথা সো এর জন্য আমি উপরে দেখতে পাচ্ছেন সি অলাতে ক্লিক দিব সি অলাতে ক্লিক দিলে এখান থেকে ফেসবুক আমাকে যেটা বলছে ফেসবুক আমাদেরকে বলছে দেখেন এখানে কিছু নোটিফিকেশন দিছে আমার রিস্ক কম এর জন্য ঠিক আছে এখানে যত নোটিফিকেশন দিয়েছে সবগুলো আমার রিস্ক বাড়ানোর জন্য সো দেখতে পাচ্ছেন দুই নাম্বার যেটা আছে এওয়ার এঙ্গেজমেন্ট ইনক্রিজ মানে আমাদের রিস্কগুলো গুলো বাড়াতে হলে এই স্টেপগুলো দেখতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার ইরিস যে এঙ্গেজমেন্টগুলো বাড়ছে সেটা আমাদেরকে এখানে অ্যানালাইসিসে দেখাইতেছে দিয়েছে দেন দুই নাম্বারে যেটা হলো এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন পোস্টে মানে আমাদেরকে পোস্ট করতে হবে ঠিক আছে বেশি পরিমাণে পোস্ট করতে হবে সেক্ষেত্রে আমাদের পোস্টগুলো ভাইরাল হবে অডিয়েন মানে নতুন নতুন অডিয়েন্সের কাছে যাবে আর গ্রো হবে ঠিক আছে এখানে সেটা বলছে এটা হচ্ছে টাইম লাইন করে আমাদের পোস্টগুলো আপলোড করতে পারি আমরা ঠিক আছে শিডিউল করে এখানে দেখেন চার নম্বরে বলছে জয়েন গ্রুপ টু গ্রো डियन्स ठीक है इन्हें देखते कानेक्टिंग उथथ निव কমিউনিটি মে হেল্প ইউ গেট মোর এঙ্গেজমেন্ট মানে আমাদেরকে গ্রুপগুলো যেটা আছে এগুলো গ্রুপে যদি আমরা জয়েন এবং পোস্ট করি সেক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে রিসও বাড়বে সো এটাই বলতেছে অবশ্যই আপনাকে এই কাজগুলো করবেন বলছে আর্ন এ রিলস অ্যাচিভমেন্ট ঠিক আছে এই যে আমরা রিলসে যেগুলো আমরা আপলোড করি রিলসের এইগুলো আমাদেরকে আর্ন করতে হবে এখান থেকে রিলস আপলোড করে ঠিক আছে অবশ্যই এগুলো আমরা আপলোড করে রিলসে এগুলো যদি আর্ন করতে পারি সেক্ষেত্রে আমরা রিলসটি আনলক করতে পারবো দেন এখান থেকে আরও বলছে আমাদের রিস্স বাড়াতে হলে এখান থেকে দেখেন এই যে এই যে এটা সো এটাতে যদি ট্যাপ দিই সেক্ষেত্রে দেখেন এখান থেকে আমরা অনেকেই বলছি এগুলো আমাদেরকে ভিডিও আপলোড দিতে বলতেছি সো এক্ষেত্রে আমরা যদি সঠিক নিয়ম ভিডিও আপলোড দিই এটা মানে এই এই জায়গায় এসে সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো ফল যাবে এবং আমরা রিস্ক বাড়বে ওখান থেকেও ঠিক আছে এখান থেকে আরও বলছে এখান থেকে দেখেন এই যে লাইভ ঠিক আছে গো লাইভ অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ফরম ইউর ভিউয়ার্স মানে আমরা সঠিক টাইমে এখান থেকে অডিয়েন্সের কাছে আমাদেরকে লাইভ করতে বলতেছে যদি এখন আমরা আমাদের ফেসবুক পেজেতে বা প্রোফাইলে লাইভ করি সেক্ষেত্রে আমাদের যে অডিয়েন্স আছে ওদেরকে কিছু কোশ্চেন করব বা আমরা কোশ্চেনের উত্তর দেবো ওরা কোশ্চেন করবে এরকম কিছু কিছু করেন লাইভে গিয়ে সেক্ষেত্রে আপনার এংগেজমেন্ট রিলস এগুলো বাড়বে ঠিক আছে আর এইখান থেকে যেটা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও আছে ইউজ ইউর রিসেন্ট পোস্ট অ্যান্ড ক্রিয়েট রিলস মানে আমরা যে রিসেন্ট মানে নিউজ যেগুলো পোস্ট করেছি এগুলো দ্বারা আমরা রিলস ভিডিও আপলোড করতে পারি বা ঠিক আছে যে আমরা রিলস ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমাদের রিলস ভিডিও ভাইরাল হবে এবং ওখান থেকে ইঙ্গেজমেন্ট আসবে আর এক কথায় আপনি এগুলো ফলো করবেন অ্যান্ড এখান থেকে আপনি যদি বেশি পরিমাণে আপনার পেজেতে রিল্স দে আপনি যদি বেশি পরিমাণে আপনার পেজেতে রিল ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার তো ইঙ্গেজমেন্ট বাড়বে রিসও বাড়বে ওয়াশ টাইমও বাড়বে ঠিক আছে আর ইনকামও হবে সো আপনি আশা করি আপনি বুঝতে পারছেন আপনার এক কথাই আমি আপনি যদি রিচ বাড়াতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে আপনি কি করেন আপনার পেজেতে রিল ভিডিও আপলোড করুন অ্যান্ড এখান থেকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে ড্যাশবোর্ডে চলে আসবেন অ্যান্ড রিকমেন্ডেশন অপশনটি আপনাকে ইনেবল থাকতে হবে যদি আপনার রিকমেন্ড অপশনটি আপনার নট রিকমেন্ডেবল থাকে সেক্ষেত্রে আপনার কল রিচ বাড়বে না অবশ্যই আপনাকে রিকমেন্ডেশন থাকতে হবে সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে রিস্ক পাবেন এবং আপনার পোস্টগুলো ভাইরাল হবে আপনার ফলোয়ার দিয়ে হবে সো আশা করি বুঝতে পারছেন সো ভিডিওটি ভালো লাগলে বা কিছু ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে